দীর্ঘদিন ধরে চাঁদপুরের মেঘনা ধনাগোদা নদীর তীরে ভাঙন চলছে। তীব্র না হওয়ায় কখনোই ওই এলাকার নদী তীরে রক্ষায় বড় উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে দীর্ঘ সময় শত শত ঘরবাড়ি বিলীন হলেও তার খোঁজ রাখেনি কেউ। সম্প্রতি আরও তিনটি বাড়ি বিলীন হয়ে ভাঙনে, এখন আতঙ্কে দিন কাটছে অন্তত 1000 পরিবারের। খোকন কর্মকারের তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট। আর কয়েক ফুট ভাঙলেই এই বাড়ির অস্তিত্ব থাকবে না, বাপদাদার ভিটে হারাবে একটি প্রজন্ম। দিনভর তাই নদীর পাড়ে ভাঙনের হিসেব করেন পরিবারের কর্তারা। মেঘনা ধনাগোদা নদীর তীরে চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নের সম্প্রতি 1.5 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা যায়। এরই মধ্যে তিনটি বাড়ি নদীতে তলিয়ে গেছে। 15 বছর আগে আমাদের দাবি, এই ধনগোদা নদী আমাদেরকে প্রচুর ক্ষতি করতে আছে। আমাদের বাপদাদার ভিটা এবং এখন বর্তমানে আমরা থাকার মতো আমাদের ই নাই। আমার বাপদাদার প্রতিষ্ঠিত তো নাই, আমি যে এখন আছি এই যে ফাঁসের বাড়িটা আমার, এখন আমাকে মাথা যে কোথায় রাখবো, কোথায় যাই থাকবো, কোনো ইয়া করবো, এরকম কোনো সম্পদ আমাকে নাই, সব নদী বিলীন হয়ে যাইতেছে। ওই এলাকায় বসবাসকারীরা এমন বাস্তবতা নিয়েই জীবনযাপন করছেন। প্রায় 30 বছর ধরে এখানে নদী ভাঙছে। নীরব খাতকের মতো নদী ভাঙলেও নজর দেয়নি সরকারের কোনো সংস্থা। অভিযোগ স্থানীয়দের, 2 বছর আগে এখানে দেখে গেছে, সে বলছে 2 বছরের ভিতরে সে কিছু করব। 2 বছরের মধ্যে কোনো আমাকে এই জায়গায় কোনো আসে নাই, দেখে নাই যে না আমাকে কি তাহলে ভাঙছে কিনা। আমি একজন মুক্তিযোদ্ধার পরিবার, তো আমার আমার স্বামী মারা গেছে আজকে চার মাস, তো আমার ঘরটা এখন নদীতে ভেঙে যেতেছে। এখন আমি চাই আমার ঘরটা শেখ হাসিনা যেন একটু রক্ষা করে। সাম্প্রতিক ভাঙনের খবরে এলাকাটি পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ঠিক কবে নাগাদ মানুষের এই বিপদ শেষ হবে তা না জানলেও বলছেন শীঘ্রই নদী তীর রক্ষার কাজ শুরু হবে। সার্ভে রিপোর্ট অনুযায়ী হয়তো আমাদের সিদ্ধান্তটা পেলেই আমরা হয়তো ওখানে কিছু জরুরি কোনো ব্যবস্থা নেব, যাতে মসজিদ এবং স্কুলটাকে রক্ষা করা যায় এবং সাথে বাজারটাকে রক্ষা করা যায়। আর দীর্ঘমেয়াদীতে আমরা দেখি এটার হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার মধ্যে যে পুরো এলাকাটা কীভাবে রক্ষা করা যায় সেটার জন্য আমরা একটা বিশদ স্টাডি করে আমরা একটা প্রকল্প নেব। নদীর ভাঙনে চাঁদপুর সদর ও সংলগ্ন এলাকায় এ পর্যন্ত 200 পরিবার ভিটে মাটি ছাড়া হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।